আপনাদেরকে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কম্পিউটার ডিজাইন, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। কম্পিউটার জগতে যদি তোমাকে সফলতা অর্জন করতে হবে, অবশ্যই অবশ্যই তোমাকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান অর্জন করতে হবে, তাহলে অবশ্যই আপনি লিস্টার গ্রাফিক্স ডিজাইন শিখে নিতে হবে। এটি আমার গ্রাফিক্স ডিজাইনের প্রথম ভিডিও। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন তাহলে কীভাবে ইলাস্ট্রেটর ফাইল দিয়ে কাজ করতে হয়। প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করলাম, অ্যাডোব ইলাস্ট্রেটর সিএস ক্লিক করলাম, ওপেন হবে ইলাস্ট্রেটর ফাইল। একটু টাইম নেবে। ইলাস্ট্রেটর ফাইল ওপেন হওয়ার পর স্ক্রিনটা এভাবে শো করবে, এভাবে শো করবে, এভাবে স্ক্রিনটা শো করবে। তো এখান থেকে তোমাকে সরি এখান থেকে আপনাকে ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে। নিউ ডকুমেন্টস, নিউ ফর্ম টেম্পল, ওপেন ডকুমেন্টস, তিনটা অপশান আছে। যেহেতু আমরা কাজই করবো, সেখানে আমরা নিউ ডকুমেন্টসে ক্লিক করবো। নিউ ডকুমেন্টস ক্লিক করার পর স্ক্রিনটা কিভাবে আসবে, আমি এখান থেকে ডকুমেন্টসটা কীভাবে নেব সেটা তার উপর ডিপেন্ড করবে। আমি সেখানে ডকুমেন্টসের একটা নাম দেব, খান এইচ খান। কাস্টম দিলাম, পেপার সাইজ দিলাম, A4 তৈরি করবো আমি, টোটাল দিলাম, ওকে ক্লিক করলাম। আমার ইলাস্ট্রেটর ফাইল ওপেন হয়ে গেল। ইলাস্ট্রেটর ফাইল ওপেন হওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমার ফিল্ড। ফিল্ডটাকে আমি বড় করবো, ছোটো করতে পারবো, কীভাবে করবো। আপনি যদি কিবোর্ড সম্পর্কে জ্ঞান ভালো না থাকে তাহলে আমি কিবোর্ড সম্পর্কে আরেকটা টিউটোরিয়াল তৈরি করবো। আপনার কিবোর্ডের বামে কন্ট্রোল CTRL একটা বটম আছে, এই বটমটাকে চেপে ধরে কিবোর্ডের প্লাস বটমে ক্লিক করলে আপনার ফিল্ডটা বড় হবে, ছোটো হবে, জুম হবে। দেখেন জুম হচ্ছে। আমি যদি মাইনাস ক্লিক করি তাহলে কী হবে, ছোটো হবে। আমি চাচ্ছি কি এই ফিল্ডে কাজ করবো। ওকে, ফিল্ডে কাজ করতে হলে আমাকে ফিল্ডটাকে কালার করে নিতে হবে। কীভাবে কালার করে নেবে, এখানে টুলটা দেখেন, রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করলে আমি এখান থেকে টেনে মাউসের রাইট বটন ক্লিক করে টেনে একটা ফিল্ড তৈরি করে নিলাম। দেখুন আমার ফিল্ড হয়ে গেল। যেহেতু এখানে কালার টুল, এখানে একটা টুল আছে, দেখেন কালার টুল, টুলটা হোয়াইট আছে, সেজন্য আমার ফিল্ডটা হোয়াইট দেখাচ্ছে। আচ্ছা, আমি এখন এটাকে চাচ্ছি কালার করে নেবো। আমার ডান পাশে যে টুলগুলো আছে এগুলো আপনাদের নাও থাকতে পারে, সেগুলো না থাকে তাহলে আপনি অবশ্যই উইন্ডোজ বটনে এরিয়াতে ক্লিক করে, অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আরও অপশন নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমি ফিল্ডটাকে একটু কালার করে নিলাম, কালার দেবো, ভালো লাগতেছে না, ঠিক কালার দেবো, ভালো লাগতেছে না, মোটামুটি বারো। আচ্ছা, এবার আসুন, এই ফিল্ডটা এখন নাড়াচাড়া করা যাচ্ছে। আমি চাচ্ছি কি এটাকে কী করবো, নাড়াচাড়া করা যাবে, এটা এক জায়গা থেকে যাবে। দেখুন কিবোর্ডের আবার আগের মতোই কন্ট্রোল চেপে ধরে টু চেপে ধরে এটা কী হয়ে যাবে, লক হয়ে যাবে, এটা লক করে দেবে। অথবা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে লক
unlock, lock and lock করে দেবে ওকে আমার ফিল্ড তৈরি হয়ে গেল এবার আমি এটার উপর কাজ করতে পারবো অথবা আইডি দিয়ে আসতে পারবো ঠিক আছে আমি কিখানে কাজ করব এখানে প্রথমত আমাকে ফিল্ড ওপেন করতে হবে এবার আমি চাচ্ছি কি ফিল্ডটাকে সেভ করব কিবোর্ডের কন্ট্রোল এস ক্লিক করলে সেভের অপশন আসবে আমি আপনাদেরকে এভাবে দেখাবো না আমি দেখাবো ফাইল ফাইল বাটনে ক্লিক করলাম সেভেসে ক্লিক করলাম সেভেসে ক্লিক করার পর আমি যেখানে ফাইলটা নেব এখানে আমার ফাইলটা যেখানে সেভ করব সেখানে সেভ হবে এখন মাই ডকুমেন্টস ক্লিক করলাম ফাইলটার নাম যেটাই দিলাম সেভ ক্লিক করলাম আমার ফাইলটা সেভ হয়ে যাবে ওকে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই লিস্টটার নিয়ে আমার দ্বিতীয় ভিডিও দেখার জন্য কম্পিউটার হেল্প ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ